আইনস্টাইন লিখেছিলেন মানব জীবনের অর্থ কি, প্রাণীকুলের জীবনের অর্থই বা কি? এইসব প্রশ্নের উত্তর জানার জন্য মানুষকে হতে হয় ধার্মিক। যে মানুষ মনে করে তার জীবন এবং অন্যান্য প্রাণীদের জীবন একই রকম অর্থহীন, সে যে কেবল নিজেই অসুখী থাকে তাই নয়, জীবনযাত্রায় সে বিমানান হয়ে ওঠে। তার অন্তরের সংস্কার তাকে আজীবন সততা, সারল্য, অন্যের প্রতি সহিষ্ণুতা এবং ন্যায় বিচারের পথে পরিচালিত করেছে। আইনস্টাইনের জীবনে ইহুদি ধর্মের আধ্যাত্মিক মূল্যবোধ শৈশব থেকেই তার চরিত্র গঠন করেছে। ইহুদি ধর্মকে তিনি বর্ণনা করেছিলেন মানব জীবনের নৈতিক মূল্যবোধের প্রতি সব থেকে সংবেদনশীল। আমার মনে হয় এই নীতিমালার মূল বক্তব্যটি নিহিত রয়েছে সমস্ত সৃষ্টির প্রতি এক ইতিবাচক দৃষ্টিভঙ্গির মধ্যে। একজন ব্যক্তির জীবন তখনই প্রকৃত রূপে অর্থপূর্ণ হয়ে ওঠে যখন সে প্রতিটি সজীব প্রাণীকে আরো মহান, আরো সুন্দর হয়ে ওঠার পথে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। জীবন হলো পবিত্র, এক কথায় বলতে গেলে সব থেকে মূল্যবান, যার তুলনায় অন্য সব কিছুর মূল্য তুচ্ছ হয়ে যায়। এই কথাগুলি পড়লে বোঝা যাবে কেন সাধারণ মানুষ তার এত অনুরক্ত। আমাদের প্রত্যেকের লালন পালন এবং সুখে জীবনযাপনের পিছনে অজস্র মানুষের অবদান রয়েছে। আমাদের অন্তরের তাগিদে সততার সঙ্গে কাজের মধ্য দিয়ে সেই সব মানুষকে প্রতিদান দিতে হবে। সাধারণত এটাকেই তাদের সেবা করা বলে, অন্যথায় প্রয়োজন যত স্বল্পই হোক না কেন, আমরা আসলে পরজীব প্রাণীতে পরিণত হব। বিস্ময়কর নয় যে আইনস্টাইন এখনো সাধারণ মানুষের কাছে এত। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দময় হয়ে ওঠুন। আমাদের এই আনন্দ যাত্রার পিছনে অনেক অনেক মানুষের অবদান রয়েছে, সেই অবদানকে প্রতি মুহূর্তে স্মরণ করে আমরা আরো এগিয়ে যাই সুন্দরের পথে, ভালোর পথে, আলোকিত জীবনের পথে।